সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি অনুশীলন ইউটিউব চ্যানেলের পদার্থবিজ্ঞান ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক উত্তর জাওরানী হাসানিয়া আলী মাদ্রাসা, হাতিবান্ধা লালমনিরহাট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন বিষয়ে তৃতীয় লেসনে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি দৃশ্য দেখতে পাচ্ছ, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি আসলে এটি একটি গোলকের অংশ বিশেষ, এবং এখানে কি হয়েছে, এই এটি একটি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণে কি হয়েছে, আলোর নিয়মিত প্রতিফলন ঘটেছে। তো এখানে এই গোলীয় দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, এবং এখানে যে বিষয়গুলো সেটা হলো গোলীয় দর্পণ কি, গোলীয় দর্পণ নিয়েই আমরা আজকে তোমাদের সামনে কথা উপস্থাপন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তো প্রথমে আমরা জেনে নিই গোলীয় দর্পণ কি। গোলীয় দর্পণ হচ্ছে গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিফলনের জন্য গোলীয় দর্পণ ব্যবহার করা হয়। গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিফলনের জন্য গোলীয় দর্পণ ব্যবহার করা হয়। তো এই গোলীয় দর্পণ কাকে বলা হয়, তোমরা এখানে একটি দুটি চিত্র দিতে পারছো। তো এই যে এখানে দেখো, এই যে MPM ড্যাশ হচ্ছে একটি গোলীয় দর্পণ। তো এটি একটি গোলকের অংশ বিশেষ, গোলীয় দর্পণ হচ্ছে একটি গোলকের অংশ বিশেষ। তো এই যে তাহলে এখানে আমরা দুই ধরনের দর্পণ দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা জানবো যে গোলীয় দর্পণ কাকে বলে। কোনো ফাঁপা গোলকের অংশ বিশেষ, কোনো ফাঁপা গোলকের পৃষ্ঠের অংশ বিশেষ যদি মসৃণ হয়, কোনো ফাঁপা গোলকের পৃষ্ঠের অংশ বিশেষ যদি মসৃণ হয় এবং তাতে আলোর আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে, তবে তাকে গোলীয় দর্পণ বলে। তাহলে গোলীয় দর্পণ কাকে বলে, কোনো ফাঁপা গোলকের পৃষ্ঠের অংশ বিশেষ যদি মসৃণ হয় এবং তাতে আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে, তবে তাকে গোলীয় দর্পণ বলে। তো গোলীয় দর্পণ দু ধরনের, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি কোনো দর্পণের ভিতরের অংশটা মসৃণ হয় সেটাকে বলা হয় অবতল দর্পণ, আর যদি কোনো গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠটা মসৃণ হয়, প্রতিফলক পৃষ্ঠ যদি বাইরের দিকে মসৃণ হয় তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে একটা হচ্ছে গোলীয় মানে অবতল দর্পণ, আর হচ্ছে উত্তল দর্পণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, গোলীয় দর্পণে কিছু সংজ্ঞা জেনে নেবো আমরা। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো গোলীয় দর্পণ, এটি একটি গোলীয় দর্পণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি MPM ড্যাশ হচ্ছে একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠ, গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠ। এই প্রতিফলক পৃষ্ঠের মাঝখানে একটি বিন্দু রয়েছে, প্রতিফলক পৃষ্ঠের মাঝামাঝি যে বিন্দু সেটা হচ্ছে P, যেটাকে আমরা মেরুবিন্দু বলি। মেরুবিন্দু কাকে বলে, গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে বলে মেরুবিন্দু। তাহলে কি কাকে বলা হয়, গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে। তো এখানে আমরা এই চিত্রটিতে দেখো, MPM ডা যদি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠ হয়, তার মাঝখানের বিন্দুটা হচ্ছে P, সুতরাং P হচ্ছে মেরুবিন্দু। তো অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের, তো এটা কিন্তু একটি উত্তল দর্পণ। এটা কি ধরনের দর্পণ, তো অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দু হচ্ছে মেরুবিন্দু। তা এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু সবচেয়ে উঁচু বিন্দু, তার মানে এটি একটি উত্তল দর্পণ। উত্তল দর্পণ সবচেয়ে উঁচু বিন্দুটা হচ্ছে মেরুবিন্দু, আর অবতল দর্পণের সবচেয়ে নিচু বিন্দু হচ্ছে, যদি এটা এরকম হয়, আরেকটা চিত্র লক্ষ্য করে দেখো, হ্যাঁ যদি এরকম হয় একটি দর্পণ, যদি একটু লক্ষ্য করো, এরকম যদি আমি একটি চিত্র নিই, তাহলে এটার কিন্তু এইটা হলো এটা যদি দর্পণ হয়, তাহলে দর্পণের দেখো এটা কিন্তু অবতল দর্পণ। অবতল দর্পণের সবচেয়ে নিচু বিন্দুকে বলা হয়, অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দু, আর উত্তল দর্পণের
প্রতিফলক পৃষ্ঠের পৃষ্ঠের সবচেয়ে উঁচু বিন্দুই হচ্ছে মেরু। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে। এখানে তাহলে আমরা কি পেলাম, এম এম ড্যাশের মধ্যবিন্দু হচ্ছে পি, সুতরাং পি হচ্ছে মেরুবিন্দু। এরপরে আসো বক্রতার কেন্দ্র। তো এই যে এম পি এম ড্যাশ হচ্ছে একটি গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র কাকে বলে, দর্পণটি গোলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ গোলীয় দর্পণটি যেই গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে দেখো সি হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। চিত্রে সি দর্পণের বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র একটি বিন্দু, বক্রতার কেন্দ্র কি একটি বিন্দু। এরপরে আমরা নেব বক্রতার ব্যাসার্ধ। তো বক্রতার ব্যাসার্ধ যেটাকে রেডিয়াস অফ কার্ভেসার বলা হয়, তো বক্রতার ব্যাসার্ধ হচ্ছে মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র। দেখো আমরা এখানে মেরুবিন্দু পেলাম পি এবং বক্রতার কেন্দ্র পেলাম সি। তাহলে মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র এর মাঝের যে দূরত্ব সেটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে পি সি এটাই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, অথবা আমরা এটাও বলতে পারি এম সি অথবা এম ড্যাশ সি, হ্যাঁ অথবা পি ড্যাশ সি, এগুলো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, দেখো এখানে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এরপরে প্রধান অক্ষ। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র, মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র দিয়ে যে রশ্মিটি গমন করেছে সেটার নাম হচ্ছে প্রধান অক্ষ। বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু দিয়ে গমনকারী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। তো এখানে দেখো পি সি হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ যদি বুঝে থাকো তাহলে আমরা এবার গৌণ অক্ষ নিয়ে কথা বলবো। তো আমরা জানি যে একটি গোলীয় দর্পণের মেরু কিন্তু একটাই হয়, মেরুবিন্দু কয়টা, একটা। তাহলে মেরুবিন্দু বাদ দিয়ে অন্য কোনো বিন্দু, মেরুবিন্দু কিন্তু একটাই হয়, মেরুবিন্দু বাদ দিয়ে অন্য কোনো বিন্দু এবং বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী সরলরেখাকে বলা হয় গৌণ অক্ষ। তাহলে মেরুবিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দু এবং বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী সরলরেখাকে বলা হয় গৌণ অক্ষ। তো গৌণ অক্ষ একটি দর্পণ একটি গোলীয় দর্পণে অনেকগুলো গৌণ অক্ষ থাকতে পারে কিন্তু প্রধান অক্ষ মাত্র একটা থাকবে। তাহলে প্রধান অক্ষ কয়টা থাকে, যে কোনো গোলীয় দর্পণে প্রধান অক্ষ থাকে একটি কিন্তু গৌণ অক্ষ একাধিক থাকতে পারে। তো এখানে প্রধান অক্ষ এবং গৌণ অক্ষ উভয়ই দর্পণের উপর লম্ব হয়। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিছু সংজ্ঞা জানলাম, এবারে আমরা জানবো প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস কাকে বলে, তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি, হ্যাঁ সি পি অর্থাৎ পিসি হচ্ছে একটি গোলীয় দর্পণের প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের একগুচ্ছ সমান্তরাল রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, দেখো এই যে এটা একটা রশ্মি, হ্যাঁ এটা একটা, এরকম একগুচ্ছ সমান্তরাল রশ্মি আপতিত হয়েছে, একগুচ্ছ সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে। তো একগুচ্ছ প্রধান অক্ষের এক প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ রশ্মি দর্পণের পৃষ্ঠে আবর্তিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর নাম হচ্ছে প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস কাকে বলা হয়, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ গোলীয় পৃষ্ঠে প্রতিসরিত হয়ে বা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নাম হচ্ছে প্রধান ফোকাস। তো এখানে দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই যে প্রতিফলনের পর এক বিন্দুতে মিলিত হয়েছে, এতে এই বিন্দুটার নামই হচ্ছে ফোকাস বিন্দু। তো এখানে আমরা কি পেলাম, প্রধান ফোকাস পেলাম। প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়, প্রধান ফোকাসকে কী দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা। এরপরে আসো ফোকাস দূরত্ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান ফোকাস হলো এফ আর ফোকাস মেরুবিন্দু হচ্ছে পি।
তো এই যে মেরুবিন্দু পি এবং প্রধান ফোকাস, প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কী বলা হয়? ফোকাস দূরত্ব বলা হয়। তাহলে এখানে পিএফ হচ্ছে ফোকাস দূরত্ব, যাকে প্রকাশ করা হয় এফ দ্বারা। এখানে দেখো আমরা এফ দ্বারা প্রকাশ করেছি। তাহলে ফোকাস দূরত্ব কাকে বলা হয়? প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব, যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে পিএফ সমান হলো ফোকাস দূরত্ব এফ। তো এরপরে আসো ফোকাস তল। তো এই যে আমরা দেখলাম ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের উপর ফোকাস বিন্দুতে লম্বভাবে যে তল কল্পনা করা হয় সেটাকে ফোকাস তল বলা হয়। প্রধান অক্ষের উপর ফোকাস বিন্দুতে লম্বভাবে যে তল কল্পনা করা হয় তাকে বলা হয় ফোকাস তল। তো এটা হচ্ছে ফোকাস তল। তাহলে আমরা এখানে এই বিষয়ে চ্যাপ্টারের যে বেসিক জিনিসগুলো সেটা ইতিমধ্যেই জেনে ফেলেছি। এরপরে আসো অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে এফ ইকুয়াল আর বাই টু। তোমরা নিশ্চয়ই জানো এফ হচ্ছে বক্রতার, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, আর আর হচ্ছে ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব, সে বিষয়টা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করবো। এই জন্য আমি একটি চিত্র নিয়ে নিলাম। দেখো এখানে এম পি এম ড্যাশ হচ্ছে একটি গোলীয় দর্পণ, আর পি সি হচ্ছে তার প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের সমান্তরালে এ এম একটা রশ্মি আপতিত হলো, তাহলে এখানে এটা হলো আপতিত রশ্মি, তাহলে সি এম যোগ করে দিলাম, তাহলে এটা হলো আপতন কোণ, অর্থাৎ এ এম সি হচ্ছে আপতন কোণ। এখন এ এম আপতিত রশ্মি এবং এ এম সি যদি আপতন কোণ হয় তাহলে সি এম এফ একটি প্রতিক্রম কোণ আঁকলাম। এখানে দেখো এ এম সি ইকুয়াল সি এম এফ। তো এফ এফ হচ্ছে ফোকাল বিন্দু। তোমরা জানো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি উচ্চ প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দু ছেদ করে সেটাকে আমরা ফোকাস বিন্দু, তাহলে এফ হলো একটা ফোকাস বিন্দু। যদি এফ ফোকাস বিন্দু হয় তাহলে এখানে, এবং এখানে আরেকটা জিনিস আমাদেরকে জানা দরকার, সেটা হলো পিসি এবং এম সমান্তরাল সি এম তাদের ছেদক। যদি ছেদক হয় তাহলে এই কোণটা এই কোণটা সমান, অর্থাৎ একান্তর কোণ, অর্থাৎ এম সি ইকুয়াল এম সি এফ কোণ। তো এটা যদি সমান হয়, এটা সমান যদি এটা হয়, কিন্তু এইটা এটা সমান, এখানে দেখো এম সি এবং সি এম এফ এই দুইটা কোণ পরস্পর সমান। এই দুটো যদি কোণ সমান হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 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 সবগুলি সমান। তাহলে এফ সি এম এই ত্রিভুজটাতে দেখো এই কোণটা এই কোণটা সমান, তাহলে এই বাহুটা কী হবে? এই বাহুটা এই বাহুটা সমান হবে। এই বাহুটা এই বাহুটা সমান। তো এই যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে সিএফ ইকুয়াল পিএফ। সিএফ ইকুয়াল কি? পিএফ। যদি সিএফ ইকুয়াল পি সিএফ ইকুয়াল এম এফ, এখানে আমাদের কি বলছে এফ সি ইকুয়াল এম এফ। তো এফ সি ইকুয়াল এম এফ যদি হয় তাহলে কিন্তু পি সি ইকুয়াল সি এম, যে কারণে তো এফ থেকে অর্থাৎ সি বিন্দু থেকে পি এবং এম সমান দূরে অবস্থিত, কারণ সি এম ইকুয়াল পিসি। ঠিক একই কারণে এফ থেকে পি এবং এম বিন্দু সমান দূরে, অর্থাৎ পি এফ সমান সমান এম এফ, পি এফ সমান সমান পি এফ সমান সমান এম এফ। দেখো এই যে এম এফ সমান সমান পি এফ, কেন হলো এটা? কারণ একই সমান দূরে অবস্থিত, যদিও সামান্য একটু কম বেশি সেটা আমরা নেগলেক্ট করতে পারি। সো এখানে আমরা বলতে পারি যে পি এফ সমান সমান এম এফ। কিন্তু দেখো পি সি এফ সমান সমান এম এফ, সো এখানে আমরা বলতে পারি সি এফ সমান সমান পি এফ, সি এফ সমান সমান পি এফ। সুতরাং পি এফ সমান সমান হাফ পি সি। পি এফ সমান সমান কি? দেখো পি এফ সমান সমান হাফ পি সি, তার মানে হচ্ছে পি এফ হলো ফোকাস দূরত্ব এফ, আর পি সি হলো আর ফোকাস দূরত্ব আর, ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর। তো এখানে আমরা যদি এখানে বসিয়ে দিই পি এফ হলো এফ ইকুয়াল হাফ আর, তাহলে এফ ইকুয়াল আর বাই টু, অর্থাৎ অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, বিষয়টি প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা ঠিক একইভাবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও, উত্তল গোলীয় দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এই বিষয়টা প্রমাণ করতে পারি। সেক্ষেত্রে দেখো বি ওয়াই আপতিত রশ্মি আর ওয়াই পি হচ্ছে প্রতিফলিত রশ্মি, তাহলে এখানে এই এটা হলো আপতন কোণ,
এটা হলো প্রতিফলন কোণ। এখন এই রশ্মি এন ওয়াই হচ্ছে অভিলম্ব, তাহলে এন ওয়াই কে আমরা ও পর্যন্ত বাড়িয়ে দিলাম, তাহলে ও এন হচ্ছে অভিলম্ব, তাহলে এটা হলো আপতন কোণ, এটা হলো প্রতিফলন কোণ, কিন্তু এই কোণটা এই কোণের সমান হবে কারণ এটা হলো বিপরীত কোণ। কিন্তু এইটা যদি এটা সমান হয়, আবার এই কোণটা এই কোণের সমান হবে কারণ দেখো এই দুইটা কিন্তু যেহেতু এই বাহুটা অর্থাৎ ও এক্স ইকুয়াল ও এক্স এবং ওয়াই বি এটা সমান্তরাল, আর এক্ষেত্রে এক্ষেত্রে দেখো ও ওয়াই এন হলো ছেদক, তাহলে এখানে এই কোণটা এই কোণের সমান, হ্যাঁ মানে অনুরূপ কোণ। তাহলে দেখা যাচ্ছে যে এইটা 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 সবগুলি সমান, তার মানে ও এফ ওয়াই এই ত্রিভুজের এই কোণটা যদি এই কোণটা সমান হয় তাহলে এই বাহুটা সমান, অর্থাৎ ও এফ সমান এফ ওয়াই, কিন্তু ও ওয়াই সমান সমান ও এক্স, যে কারণে এফ ওয়াই সমান সমান এফ এক্স হবে। সো আমরা বলতে পারি এফ এক্স সমান সমান হাফ ও এক্স, কিন্তু এফ এক্স হলো ফোকাস দূরত্ব, এফ ইকুয়াল ও এক্স হচ্ছে আর, তাহলে আর বাই টু এক্স এফ ইকুয়াল আর বাই টু প্রমাণিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, খোদা হাফেজ।